নমস্কার বন্ধুরা, ইশিতাস সিম্পল রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি চিকেন কষা রেসিপি। এটা একটা খুবই কমন রেসিপি, কিন্তু আমি আমার চ্যানেলে আজ পর্যন্ত এর আগে কোনো মাংসের রেসিপি শেয়ার করিনি। এর একটা বিশেষ কারণ আছে, কারণটা জানতে হলে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। চলুন এখন আমি রান্নায় চলে যাই, আর রান্না করতে করতে আমি বলে দেবো যে আমার রান্নাতে কী কী উপকরণ লেগেছে। আর এই মাংস রান্না করতে আমার যে কটা উপকরণ লেগেছে তার পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। একটা কড়া নিয়ে তাতে 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এই ফোড়নগুলো হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে যখন এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো। এখানে প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি না, তার কারণ হলো পেঁয়াজটা আমি আগেই ভেজে তুলে রেখেছি, একটু বেরেস্তা মতন বানিয়ে রেখেছি পেঁয়াজের, সেজন্য আমি একটু পরে এই পেঁয়াজটা দেব, তাই আমি টমেটোগুলো আগে ভেজে নেব। টমেটোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এই টমেটোটাকে হালকা ফ্রাই করে নেব। এবার পেঁয়াজ বেরেস্তাটাও মিশিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে যেরকম লাল লঙ্কা গুঁড়ো হয় সেটাও দিতে পারেন। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, এতে খুব বেশি ঝাল হয় না, আর সেই জন্য আমরা ঝালটা কম খাই বলে আমি এখানে অল্প করেই ঝালটা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি আদা, রসুন, নুন, হলুদ, সর্ষের তেল এবং লেবু দিয়ে 1 ঘন্টার একটু বেশি রেখে দিয়েছিলাম। আপনারা যতটা সম্ভব 1 ঘন্টা বা মিনিমাম 1/2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবেন, তাহলে এর টেস্টটা আরও ভালো হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম। এই আলুগুলো আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, আপনারা যে যেরকম আলু পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর এবারে আমি একটু গরম জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু মাংস দিয়েও এটা করতে পারেন। আমরা আলুটা একটু পছন্দ করি বলে একটু বেশি করেই আলু দিয়েছি। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশি জলের এখানে দরকার নেই, যেহেতু একটু শুধু সেদ্ধ হওয়ার ব্যাপার সেই জন্য আমি এখানে অল্প করেই জল দিয়েছি, এটা একটু শুকনো শুকনোই হবে। এবারে সমস্তটা মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আমি 10 মিনিটের জন্য করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি যে নুনটা একটু কম আছে, তাই আরেকটু আমি এতে লবণ বা নুন মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ এই কষানোর ওপরেই মাংসের স্বাদ বা টেস্ট নির্ভর করছে। 1/2 চামচ মতন এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে সমস্তটা আবার মিনিটখানেক একটু কষিয়ে নেব। এবার বলি, আমার চ্যানেলে এর আগে আমি মাংসের কোনো ভিডিও দিইনি, তার কারণ হলো আমি স্থির করেছিলাম যে 1K কমপ্লিট হলে তবেই আমি মাংসের ভিডিও আমার চ্যানেলে দেখাবো। তো কয়েকদিন হলো আমার সেই 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং শুভকামনা পেয়ে। এজন্য আপনাদের সকলকেই আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক আশা করছি। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আজকের মতন বিদায় নিচ্ছি। সকলকে জানাই নমস্কার।